পারিবারিকভাবে সব কিছুই ঠিকঠাক। ঈদের পরেই কানাডা প্রবাসীর সঙ্গে বিয়ে। অথচ নিয়তির পরিহাসে হাতে মেহেদি ওঠার আগেই কাভার্ড ব্যান কেড়ে নিল সানজিদা আক্তার তামান্নার জীবন। লালবাগ বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের এ দুর্ঘটনায় কাভার্ড ব্যান চালক হেলপার পাঠাও অ্যাপসের মোটর সাইকেল চালক সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই লালবাগ থানায় মামলা দায়ের করেছেন। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। নোয়াখালীর মেয়ে সানজিদা আক্তার তামান্না তিন ভাই বোনের মধ্যে বাবা মার একমাত্র মেয়ে। পড়তেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএতে। ডিসেম্বরে দেশে পড়ালেখার গণ্ডি চুকিয়ে পাড়ি জমানোর কথা সুদূর কানাডায়। সেখানকার এক প্রবাসীর সঙ্গে বিয়ের কথাও পাকাপাকি। নিয়তির এমনই পরিহাস তামান্না পাড়ি জমালেন ঠিকই, তবে সেটি পরপারে। মাস দুয়েক হয়েছে ওই ছেলের মা বোন আসছে, দেখে আংটি টাঙ্কি পরে গেছে, এর মধ্যে ফোনে কথা হয়। এই কদিন আগে শাড়ি কেনার জন্য বলছে, তুমি যে এত দামি শাড়ি, যে এত যা কিনা ঈদের কিনা কাটা করো, আমি টাকা পাঠিয়ে দিব। তো একটু কথা ছিল যে ঈদের পরে ও আসবে, ছেলে আসলে একটা দিন তারিখ ঠিক করে বিয়ে হবে। শুক্রবার রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে ধানমন্ডি থেকে কামরাঙ্গীর চরের বাসায় যাওয়ার পথে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনে কাভার্ড ভ্যান চাপা দেয় তাকে। ঘটনাস্থলে মারা যায় তামান্না। কভারম্যান টান দিয়ে তখন বামে চাপ দিয়েছে, কভারম্যানটা তখন বাড়ি খেয়া পড়ে গেছে। পড়া ওই দুইজনই একই সাইডে পড়ছে। তো মহিলাটা যে মারা গেছে উনি একটু বেশি ভিতরে পড়ছিল, আর ওই ড্রাইভার একটু কম একটু ভিতরে ছিল। তো ওই মহিলার মাথার উপরে দেওয়া চাকা গেছে গা ডাইরেক্ট। শনিবার দুপুরে এই ঘটনায় বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন নিহতের ভাই। ঘাতক ট্রাক এবং চালক এবং যে সে রাইড শেয়ার করে যে মোটরসাইকেল আসছিল, সে ওই মোটরসাইকেলের চালককে আমরা জিজ্ঞেস করার জন্য আটক করি। তো এবং আমরা মৃতদেহ নিজ হেফাজতে নেই এবং তার পরিচয় শনাক্ত করে তার আত্মীয়স্বজনকে সংবাদ দিই। তার আপন বড় ভাই বাদী হয়ে এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করতেছে এবং এজাহার প্রাপ্তির সাপেক্ষে মামলা রুজু হবে। ঘটনার পর কাভার্ড ভ্যান চালক ও তার হেলপার সহ ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে আটক করা হয়, সঙ্গে ঘাতক কাভার্ড ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।